নম্র চিন্তা করে দেখলো ওর লগে বাজাবাজি করে লাভ নেই, ও যা চায় তাই করে দেয়। কি চায়? এই যে কি চাষ, এই দেশে থাকবি না যাবি? আপনার জানেন ইরাকের মসুল শহর বাবিলন শহর গ্রামে জন্ম নেছে নমরুদ। ইরাকের সেই অবহেলিত গ্রাম বাবিল শহর, সে মসুল শহর, যেই শহরে নমরুদ জন্ম নিয়েছে ওই শহরে ইব্রাহিম আল্লাহর খলিল জন্ম নিলেন। এই শহর থেকে বাবা প্রায় 80 কিলোমিটার দূরে একজন গভর্নর ছিল, খাজানায় মুলক, এই জায়গাটার নাম ছিল আমার মালিক যদি আমার রক্ষা করে আমি এই দেশে আর দাওয়াত ও তাবলীগের কাজ করব না, আমি করব এখান থেকে মাদায়েন চলে যাব, মাদায়েন থেকে আমি মিশরে চলে যাব, মিশরের থেকে মক্কা নগরীতে ঢুকব, মনে রাখবেন ইব্রাহিম আলাইহিসসালামের জান্নাতের পোশাকটা যতদিন গায়ে ছিল এই পোশাকটা কোনদিন বাবা ময়লা হয় নাই। আরো জোরে কোন, আরো জোরে। নমরুদের একটা মাইয়া ছিল, যেই মেয়েটা মনে রাখবেন আমার বিশ্ব নবীর সাথে কিয়ামতের মাঠে বিবাহ হবে, আমার নবীর সাথে চারটা মেয়ের বিয়ে হবে, চারটা মেয়ে, তার ভিতরে নমরুদের এই মেয়েটা বিয়ে হবে আমার নবীর সাথে। মা মারিয়াম, মা আসিয়া, 3 নম্বর হলো নমরুদের এই মেয়েটা। তো নমরুদের মেয়েটা আগুনের মধ্যে দোতলার উপরে বইয়া, ছাদের উপরে বইয়া দেখতেছে ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্যে বইয়া প্লেটের মধ্যে কইরা জান্নাতের আঙ্গুর খাইতেছে, আঙ্গুর খাইতেছে, আপেল খাইতেছে, কলা খাইতেছে, জান্নাতের খাবার যা যা আছে খাওয়াইতেছে আল্লাহ। তো ওইটা দেখেই নমরুদের মেয়ে ওইখান থেকে কালেমা পড়ছে। জোরে কর, আরো জোরে। নমরুদের মেয়ে আব্বারে যেয়ে বলতেছে, যে মেয়েটার কথা পুরাণে আসছে, আব্বারে কানে কানে কয়, আব্বা গো তুমি তো দুনিয়ার আগুন জ্বালায় ফেললা, কিন্তু আগুনের মালিক যিনি ওনারে ওইটার ভিতরে বসে জান্নাতের বাগান বানায় দিয়েছে। আসসালামু আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তির একটা স্থান হয়ে গেছে আব্বা, তুমি জানো। এই কথা বলতে দেরি আছে, নমরুদের মেয়েকে নমরুদ মারতে 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 ঘরে তালাবদ্ধ করে রেখে দিয়েছে। তুই দেখছ দেখছ বললি কেন, ইব্রাহিম যে ওই আগুনের মধ্যে বইয়ে খাইতে আছে এটা তো আমিও দেখছি। নমরুদের মেয়ে বলতেছে, আব্বা জান চোখের মধ্যে দেখতাছ তারপরে ইব্রাহিম রে মার, কিন্তু মনে রাখো গো বাবা যার জন্য তুমি মারতাছ জেল কাটাই লাগো বাবা, যেই মালিক ইব্রাহিম রে আগুনের মধ্যে খাওয়াইতে পারে ওই মালিক কিন্তু তোমার পোল্ট্রি দিয়ে দুনিয়ার থেকে ধুলিশ্বাস করে দিতে পারে। এই কথাটা বলতে দেরি আছে, নমরুদ এত মার মেয়েটারে মারছে গো, আমি কি হবে এটা আমার পরের ব্যাপার, তুই কেন বলবি আমার মেয়ে হয়ে বলবি, তোর বিচার আমি কারো হাতে দিব না আমার নিজের হাতে করব। আপনারা জানেন এই মেয়েটাকে হাত পায়ের মধ্যে পেড়াক লাগায়া শিকল লাগায়া এত মার গুলা মারছে গো বাবা, মারতে মারতে মেয়েটারে শহীদ করে দিছে। বোঝা গেল ক্ষমতার জন্য নিজের মেয়েকেও মেরে ফেলতে চায়, নিজের মেয়েকেও মেরে ফেলে, কিন্তু বান্দা বোঝে না আমি যারে মারতেছি আমি একদিন তার কাছে চলে যাব। নিজের মেয়েকে শহীদ করে দিল আল্লাহর খলিল ইব্রাহিম, যখন আগুন নিভে গেল বের হয়ে গেল, বের হয়ে যখন সপুরুষ আগের থেকে গেল চেহারা সুন্দর হয়েছে, ইব্রাহিম আলাইহিসসালামের বাবা মা ডরে বাবা পালায়া যায়, আল্লাহর খলিল ইব্রাহিম বলে, ও বাবা
তোমার যেই খোদা তোমারে খাওন দিতে পারে না, জীবন দিতে পারে না, আমার মালিক আমারে আগুনের মধ্যে খাওন দিছে, জেলখানায় খাওন দিছে, ওই মালিক আমারে জান্নাতের পোশাক দিছে, ওই মালিক আমারে বাঁচায় রাখবে। কিন্তু মনে রাখো, তোমরা যার সেবা করতেছো, তোমরা যার পূজা করতেছো, এই বেঈমান একদিন ধুলির সাথ হয়ে যাবে। নম্র চিন্তা করে দেখলো, ওর লগে বাজাবাজি করে লাভ নেই, ও যা চায় তাই করে দেয়। কি চায়? এই যে কি চাস, এই দেশে থাকবি না যাবি? আপনার জানেন ইরাকের মসুল শহর, বাবিলন শহর গ্রামে জন্ম নেছে এই নমরুদ। ইরাকের সেই অবহেলিত গ্রাম বাবিল শহর, সেই মসুল শহর, যেই শহরে এই নমরুদ জন্ম নিয়েছে, ওই শহরে ইব্রাহিম আল্লাহর খলিল জন্ম নিলেন। এই শহর থেকে বাবা প্রায় 80 কিলোমিটার দূরে একজন গভর্নর ছিল, খাজানায় মুলক এই জায়গাটার নাম ছিল ইব্রাহিম। পরে জিদ করে বাবা ওই জান্নাতের পোশাকটা পরিধান করে রওনা দিলেন, তোর এই দেশে আর থাকবো না, আমার মালিক যদি আমারে রক্ষা করে আমি এই দেশে আর দাওয়াত ও তাবলীগের কাজ করব না, আমি করব এখান থেকে মাদায়েন চলে যাব, মাদায়েন থেকে আমি মিশরে চলে যাব, মিশরের থেকে মক্কা নগরীতে ঢুকবো, মক্কায় যাওয়ার আগে আমি জেরুজালেমে ঢুকবো, আমি ফিলিস্তিনে ঢুকবো, ফিলিস্তিনের থেকে ঘুরে ঘুরে সারা পৃথিবী সফর করি, আমি আমার মাওলার দিনের দাওয়াত দিব, তবে পৃথিবীর বাতিলের সাথে কোনোদিন আপোষ করব। মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালামের জান্নাতের পোশাকটা যতদিন গায়ে ছিল এই পোশাকটা কোনোদিন বাবা ময়লা হয় নাই। আরো জোরে কোন, আরো জোরে, ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদের কেমন কিছু জিনিস দিয়ে বানিয়েছে। পয়গম্বরদের শরীরের মধ্যে আল্লাহ পাক কোনোদিন দুর্গন্ধ দিতেন না। দুই নম্বরে পয়গম্বরদের শরীরের মধ্যে আমার আল্লাহ কখনো বাবা এমন কাজ ফুটায় তুলতেন না যেন মানুষ তারে খারাপ বলে। পয়গম্বরে রাস্তা দিয়ে হাঁটলে রাস্তায় বলে দিত উনি পয়গম্বর, বনের পশু পাখি পর্যন্ত বলতেন উনি পয়গম্বর। তার জ্বলন্ত প্রমাণ, মদিনার থেকে 7.5 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, ওই পাহাড়টা আমি গুনাহগার কেই বছরে আমার আল্লাহ দেখিয়েছে, ওই পাহাড়ের গুহায় যে আমার নবী মদিনায়, আমার নবীর জামানে আবি হুবাইব জিলাকে বলা হয় এই পাহাড়ের গুহার মধ্যে যে আমার নবী মাঝে মাঝে কপাল ঠেকায় উম্মতের জন্য কাঁদতেন বাবা, নবী আমার উম্মতের জন্য কপাল ঠেকায় কাঁদতেন আর বলতেন মালিক রে আমার বাবা ইব্রাহিম 192 বছর বাঁচছে, জাতির পিতা ইব্রাহিম জীবিত অবস্থায় তার কোন পোলা পয়গম্বর হয়ে গেছে। আল্লাহু আকবার, শুনে বলেন, মুসা পয়গম্বর জীবিত দশায় তার বড় ভাইরে নবী হিসাবে পাইছে, তার ভাইটারে নবী হিসাবে পাইছে, তার শ্বশুরকে নবী হিসাবে পাইছে, কিন্তু আমি নবী চলিয়া যাব, কোন নবী আমি তাই খেজাইতে পারব না, তবে নবী আলা কাজ কারে দিয়ে করাবো তুমি একবার আমারে বলে দাও না। আমার আল্লাহ বললেন, নবীজি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, সেই আলেমরা আমি আল্লাহকে বেশি ভয় পাবে, নবী আলা দায়িত্ব আমি তাদের হাতে তুলে দিব। নবী আমার সঙ্গে সঙ্গে বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী চলে যাওয়ার পরে নবীদের দায়িত্ব আলেমদের পরে আমি দিয়ে গেলাম, তোমরা যারা আলেমদের সাথে সুদৃষ্টিতে তাকাবা সে যেন আমি নবীর দিকে সুদৃষ্টিতে তাকাই। মান আক্রামা আলেমান কান্নামা আক্রামানি, যে আলেমকে সম্মান করলা সে যেন আমি নবীর সম্মান করলাম, যে ব্যক্তি আলেমের সাথে মুসাবা করলা সে যেন আমি নবীর সাথে মুসাবা করলা, যে ব্যক্তি আলেমকে জীবনে এক অক্ত খাবার খাওয়াইলা, ওই জামানার উম্মাদ বলে একজন নবী গেলে আর একজনের আশায় থাকতো কোন নবী আসবে তারে আমরা পাব, কিন্তু আমি নবী চলে যাব আর কোন দিন আলেম নবী আসা তোমাদের কাছে দায়িত্ব থাকবে, এক একজন আলেম এক এক জামানায় আসবে, তাদেরকে তোমরা মন প্রাণ দিয়ে ভালোবাসো সেজন্য আমি নবীর ভালোবাসা।
ইব্রাহিম আল্লাহর খলিল মনে মনে বলে আমি কোথায় যাব। কিন্তু এই কথাটা কেন বলছি ভালো করে বুঝবেন, বনের পশু পাখি শুনতেন, নবীদেরকে চিনতেন, বনের পাহাড়ে চিনতেন, বনের পশু পাখি চিনতেন, গাছ গাছলা বিরক্ষলতা সবাই চিনতেন। আমার বিশ্ব নবী জামাল আবি হুবাইবের গুহার মধ্যে বসে 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 কান্দে, আল্লাহ আমি চলে যাব, আমার উম্মত গুলা রেখে দেখে রাখবেন। নবীর কান্না দেখে বাবা পাহাড়ের মধ্যে যত কীট পতঙ্গ আছে তারাও কানে, ওইখান দিয়ে রাখালরা গরু সকল ভেড়া বকরি চড়ায়, ভেড়া বকরি সুন্দর কাঁদে, নবীর চোখের পানি তাদের কলিজা ভেদ করে ফেলছে। যখনই দেখলেন কাঁদে আর কাঁদে পশু পাখি গুলা কাঁদে, নবী আমার কাঁদে, পশু পাখি কাঁদে, তিন দিন পর্যন্ত মদিনায় কান্নার রোল পড়ে গেল। সারা দুনিয়ার মদিনার সাহাবিরা যারা নতুন সাহাবির কালেমা পড়ছে তারা মনে মনে কয় আমাদের নাফরমানি হওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উঠাই নিয়ে গেছে। আমার ভাই দোস্তরা ভালো করে বুঝবা, ভালো করে জানার দরকার আছে। আমার বিশ্ব নবীর বড় বড় প্রবীণ প্রবীণ সাহাবিরা লাভ দিয়ে দাঁড়ায় গেছে, মনে হয় মদিনার আওজার খাজরাজ বংশের কোন বেঈমান আমার নবীরে গোপন করে ফেলেছে। কিন্তু ঘটনাটা তো ঘটিয়ে গেছে, আমার আল্লাহ সারা নবী সারা দুইজন শেখ মাসুকের সারা কেউ জানে না, অমর দরবারে নিয়ে প্রত্যেকটা অলিতে গলিতে ঘুরে আর কয় নবী কই রাখছর একবার বলে দিনা। অমরের ভয়ে মদিনার কোন বেঈমানদার সুদ্ধা রাস্তায় নামে কথা বলতে সাহস পায় না। তিন দিন পরে খবর আসলো নবী মরে নাই গো, বিশ্ব নবী উম্মতের জন্য পাহাড়ে গুহায় বসে। এক একজন সাহাবি যায় নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় দুরুদ পড়ে আর কাঁদে, কোন সাহাবির দিকে নবী একবারও সেজদা থেকে মাথা তুলে তাকায় না। ও লাশ ফিরিয়ে গিয়ে আপনাদের জানা আছে হযরত আলী যখন হাসান হোসেনকে সঙ্গে লই, ছোট্ট ছোট্ট হাসান হোসেনকে সঙ্গে নয়া বিশ্ব নবীর গুহার সামনে দাঁড়ায় বলে বিশ্ব নবীজি এই যে তিন দিন হয়ে গেল সেই দুইজনকে আপনি ঘোড়ার মতো পিঠের মধ্যে রাখেন, আপনি কত আদর করতেন, যাকে দুইজনে খাবার না তুলে দিয়ে মুখে খাইতেন না। এখানে অনেক মুসল্লি আছে দাদা যারা আছেন যারা নানা আছেন, নাতিডারে কোলে করে নিয়ে বাজারে যান, এত গরম তারপরও নাতিডারে কোলে করে বাজারে যান, কেন জানেন এই ভালোবাসা বিশ্ব নবীর থেকে আসছে। আলী বারবার বলে যাদের দুইজনকে আপনি এত ভালোবাসেন আজকে তিনটা দিন তারাও কিছু খায় না, আমার ঘরে কোনো পাক হয় না, আপনি যদি আমাদের অন্তরের খবর জানতেন কোন এইভাবে আমার ফেলায় দিয়া পাহাড়ের গুহায় উম্মাদ উম্মাদ বলে কাঁদতেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই আমার বিশ্ব নবী তারপর উম্মাদ উম্মাদ বলে কাঁদে। জিব্রাইল যখন নবীরে বুঝ দিলেন নবীজি আপনি যেই আশায় কাঁদতেছেন ওই আশা আল্লাহ পুরা করছে, আপনার উম্মাত যদি সত্যিকারে নামাজ ঠিক মতো পড়ে, আপনার উম্মাত যদি আল্লাহকে একটা দিনের জন্য ভয় করে চলে, আপনার কাছে না শিখায় একটা উম্মাতকে আমার আল্লাহ জাহান্নামের বেড়ি পায় লাগাবে না। একটা দিন যদি নামাজ পড়ে থাকে, একটা দিন আল্লাহর ভয় করে থাকে, জান এই ফ্যাসিলিটি পৃথিবীর কোন নবীর দেয় নাই। নবী আমার কাছে ইব্রাহিম একটা দিন যদি আল্লাহরে ভয় করে চলে, সকালবেলা আল্লাহরে ভালোবাসলো, বৈকালবেলা বন্ধুর মহলে পড়িয়ে নষ্ট হয়ে গেল। আমার আল্লাহ বললেন নবী গো বিকালবেলা যদি আবার বুঝ আসে আমারে ভয় পায় আমি তারে মাফ করে দিব। ও জিব্রাইল রাত্রে ঘুমাইতে গিয়ে বলল গে মারামারি করিয়া গ্যান্দাম করি আমার বেঈমান হয়ে গেলে পরে কি করব। নবী
আল্লাহর জিগো, আমার আল্লাহ বলে দিলেন নবী গো, আপনার উম্মত যদি মৃত্যুর এক সেকেন্ড আগেও যদি কখনো হুশ ফিরে আসে, আমি আল্লাহর ভয় পাই, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তার মাফ করে দিব। নবী আমার মাথা তুলে বাসায় আসলেন। আপনাদের জানা আছে নবীর সাহাবীর এত ভালোবাসতেন যেই ভালোবাসা পৃথিবীর কেউ দিতে পারবে না বাবা। সাহাবীদের ভালোবাসা বিশ্ব নবীর কাছে এত দামি ছিল। হযরত আবু বকর বললেন, আপনি যদি একবার বলেন আমার জিন্দেগীর যত নেক আমল আছে সব আমার আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। ওমর বলে, আমার জিন্দেগীর সব আমলগুলো আপনার উম্মতের দিলাম, যদি আপনি জাহান্নামে গেলে আপনি নবী খুশি হন উম্মতের নেতাদের জন্য আমি দিয়ে দিলাম। আমার নবী বলে, ওমর রে আবু বকর রে, যেই ব্যক্তি তার নিজের আমলগুলো উম্মতের জন্য দিয়ে দেয় ওই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না, আমার উম্মত কোনোদিন জাহান্নামে যাবে না। যদি এক মিনিট শুনাই দেই, নবী যে পাহাড়ের গুহায় আছে এটা কেমনে জানলো? সমস্ত ইমামের একই মত। নবীর কান্না দেখে বনের পশু পাখি ভেড়া বকরি শুনতে কাঁদছে, তাদের কান্না দেখে সাহাবীরা ঠিক পাইছে যে গুহার মধ্যে একটা লোক আছে। ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার আবার আব্বা, আমার আব্বা, আপনার আব্বা, প্রতিবাদী মানুষ, মৃত্যুর আগ পর্যন্ত প্রতিবাদ করে গেছেন, তার উম্মতগুলো প্রতিবাদ করবে কিন্তু আল্লাহর জন্য করবে, কথা ঠিক না বেটি? আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে দিনের হক কথাগুলি বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইমান ও আমলের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এই যে এত দাহ, এত গরম, সৌদি আরবের জমিনে বন্যা শুরু হয়েছে, মদিনায় আজও পর্যন্ত শত শত বছরের ভিতরে কোনোদিন বন্যা চোখে দেখে না। সেই মদিনায় গাড়িগুলো চালানো রোড গার্ড বুক পানি মাজা পানি হয়ে গেছে, এটা কিয়ামতের আলামত, গজব ছাড়া আর কিছু না। আল্লাহ পাক আমাদের গজব থেকে রেহাই দান করুন, আল্লাহ আমাদের হেফাজত করেন, মাঝে মাঝে আল্লাহ এই গজব দিয়ে আমাদেরকে হোশ করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, বেশি বেশি আল্লাহকে ভয় করার তৌফিক দান করেন। যতদিন বাঁচবো আল্লাহর জন্যই বাঁচবো, যতদিন বাঁচবো কোনো পৃথিবীর কোনো মানুষকে ভয় করবে না। ঘড়ি থেকে ওটা আমার হাতে না থাকলে তো আমি ওয়াশ করতেই থাকতাম খালি। এই ঘড়িটা সবসময় সচেতন থাকবেন, ভালো রাখবেন, ভালো একটা ঘড়ি লাগাবেন এখানে। গত শুক্রবার দানবাক্সে কালেকশন হয়েছে 47,700 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। মরহুম নাসির উদ্দিন নুসুমিয়া ব্যাপারী নামে মোহাম্মদ আরিফ আপনার মাদ্রাসায় 5,000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুনুমিয়া সাহেবকে আপনি কবুল করেন। ব্যাপারী সাহেব নামে যে আল্লাহর আরিফ বান্দা আর তোমার প্রিয় বান্দা দান করেছেন আমার এতিমখানায়, আল্লাহ তুমি তাকে ভালো রেখো, সুস্থ রেখো। মরহুমা ফাহিমার পক্ষ থেকে আজ দুপুরে সকল ছাত্রদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ তাআলা এই ফাহিমাকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি মাফ করে দেন। হয়তো তার বাবা খাওয়াইছে না, ফাহিমা কি মৃত? এই মরহুমা ফাহিমা তার বাবা ছাত্রদের খাবারের ব্যবস্থা করছেন, বাবা মারা গেছে। আল্লাহ ফাহিমাকে আপনি কবুল করেন, তার বাবাকে মাফ করেন, তাকে আপনি নিকার বানিয়ে দেন ইনশাল্লাহ তালা। ভাই রৌদ্রের তাপ অনেক বেশি, গরমের তাপ অনেক বেশি, সবসময় আল্লাহকে স্মরণ রাখবেন, সবসময় আল্লাহকে ভালোবাসবেন। দুনিয়ায় আপন বলতে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ না, স্ত্রী বলেন, পুত্র বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, সবাই স্বার্থের পাগল, একজন মাত্র স্বার্থের কোনো পাগল নয়, সে হলো আমার আল্লাহ, উনি হলো আপনার আমার আপন বন্ধু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওনাকে আপন বানাইয়া বন্ধু বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب النبي পবিত্র জুমার দিন শাওয়াল মাসের শেষ জুমা মানি জুমার নামাজের আগে জীবনে আর কোনদিন এই শাওয়াল মাস আমাদের জীবনে আসবে কিনা জানি না। এই মাসে কেউ যদি ছয়টা রোজা রাখতো সারা বছর রোজা রাখার স্বভাব হইত। এরকম একটা দামি ফজিলতপূর্ণ মাস আমাদের জীবনে আসবে কিনা জানি না। আমরা যারা ছয়টা রোজা রাখছি প্রত্যেকটা বান্দা বান্দির রোজা গুলো কবুল করে গেল। আমরা যারা ৩০টা রোজা রাখছি তাদেরকেও কবুল করে নাও গো মালিক। ও রহমান ও রহিম, তোমার দয়ায় ভিক্ষা দিয়ে জমিনটা ঠান্ডা করে দাও। তোমার রহমানের নামের গুণে তুমি জমিনটা ঠান্ডা করে দাও। এই দুনিয়া চলতে যে কত গুণা করি, গুণার দিকে তাকাই না, জাহান্নাম সারা গুরু কিছুই দেখি। আবার যখন তোমার রহমতের দিকে তাকাই, আবার তোমার রহমতের দিকে তাকাইলে আল্লাহ জান্নাতের আশা ছাড়া কিছুই করতে পারি না। আল্লাহ পৃথিবীতে সারা পৃথিবীতে দিক দিগন্তে শুধু অস্থির আর অস্থির, অশান্তি আর অশান্তি, অশান্তির দাবানল ধাউ ধাউ করে চলছে। কোথায় গেলে শাস্তি বাবা জানি না মানি। দুনিয়ার অশান্তির আগুন থেকে অনাহক থেকে বের হয়ে যদি কবরে যাই, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে চলে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। আমাদের সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ। যাদেরকে নিয়ে হাত তুলছি আমাদের মধ্যে কার যেন জনম দুঃখী মা, মার মতো দরদি এই জগতে। অনেকের মা বেঁচে আছে, বাবা কবরে চলে গেছে, প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, তাদের সুস্থ বানায় দিও আল্লাহ। খাস করে অনেক ডাক্তার, অনেক মুহাব্বিন আল্লাহ, গত কয়েকদিন আগে পিজি হসপিটালে গিয়েছিলাম, তোমার এক বান্দা এত ভালোবাসা দিছে আল্লাহ, তার বাবা মাকে মাফ করে দিও, তার ছেলে মেয়েকে কবুল করে নিও মানি। যারা আলেম ওলামাকে ভালোবাসে তুমি তাদের ভালোবাসিও আল্লাহ। মসজিদ মাদ্রাসায় যারা দান করে তাদের দান গুলো কবুল করে নিও। আমার এতিমখানায় তোমার যেই পাগল সুমিয়ার নামে দান করেছে তোমার বান্দাকে কবুল করে নিও আল্লাহ। তার বাবা মায়ের খবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমার ভাইরা অনেক দূর দূরান্ত থেকে এই মসজিদে নামাজ পড়তে আসে। অনেকে বলে ওদের ব্যবসা বাণিজ্য খারাপ, আল্লাহ আমার ভাইদের ব্যবসায় বরকত দান করে দেন। আল্লাহ জোর ব্যবসায় অনেক ভাইরা তো চায়, তাদের ব্যবসায় বরকত দান করেন। অনেকের ছেলে মেয়ে খারাপ, আল্লাহ তাদের ছেলে মেয়েকে হেদায়ত নসিব করে দেন। আল্লাহ অনেকের রেজেকের ব্যবস্থা নাই, রেজেকের ব্যবস্থা করিয়ে দেন। চাকরির ব্যবস্থা নাই, চাকরির ব্যবস্থা করিয়ে দেন আল্লাহ। অনেক পাগলরা মসজিদ মাদ্রাসায় দান করে তাদের দানগুলো কবুল করে না আল্লাহ। মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল দোয়া চাই মসজিদ মাদ্রাসায় ফ্যান দান করে আল্লাহ। খাস করে এই মসজিদে তোমার যে বান্দা মা ও তার ইস্টার দান করেছে কবুল করে নাও আল্লাহ। রাজারা যে যেখান থেকে দোয়া চাইছে প্রত্যেকের মনের আশা পূরণ করিয়ে দাও আল্লাহ। অনেক দেশ প্রবাসী ভাইরা দোয়া চাই প্রতি জুমার দিনে আল্লাহ। প্রবাসী ভাই যে কাপে ভালো রাখেন, গরমের ভিতরে আমার ভাইদের কষ্ট হইতেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আল্লাহ সমস্ত ভাইদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। অনেকে অসুস্থ তাদেরকে সুস্থ বানায় দেন আল্লাহ। সবাইকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন, ঈমান ও আমলের সাথে বসবাস করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আশি সাইয়্যিদিনা মুহাম্মদ।
বেরহমতে কে রহমত যার যার স্তরে যারে যারে